নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা। মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও সকলে ভালো আছি। আমি আজকে একটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে ম্যাগি পিজা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই ম্যাগি পিজা রেসিপিটা যদি হয় তাহলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়। তো একেবারে খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে আমি ম্যাগি পিজা রেসিপিটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। ঘরোয়া পদ্ধতিতে ম্যাগি পিজা বানানোর জন্য এখানে আমি 5টা ম্যাগি নিয়েছি, আর এই 5টা ম্যাগি দিয়েই এই ম্যাগি পিজাটা আমি রেডি করব। তো এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটে উঠেছে। যে ম্যাগিগুলো আছে সেগুলো আমি প্যাকেটগুলো থেকে বের করে ম্যাগিগুলোকে এখানে দিয়ে দেব। জলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, কারণ ম্যাগিটাকে আমাদের শুকনা করতে হবে। যদি আপনারা বেশি ম্যাগি নেন তবে অবশ্যই একটু বেশি জল দিবেন, আর আমি যেহেতু 5টা ম্যাগি প্যাকেট নিয়েছি এর জন্যই অল্প পরিমাণে জলটা দিয়েছি। আর এখন আমি এখানে ম্যাগি যে মশলাটা আছে সেটাকে অ্যাড করে দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু আমি নেড়ে চেয়ে নেব, আর ম্যাগি সিদ্ধ করতে তো বেশি টাইম লাগে না, 2 মিনিটেই ম্যাগি সিদ্ধ হয়ে যায়। তো নেড়ে চেয়ে নেওয়ার পরে ম্যাগিটাকে আমি একেবারে শুকনো শুকনো করে উঠিয়ে নেব। 2 মিনিটেই ম্যাগি রেডি হয়ে গেল, আর এখন আমি ম্যাগিটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করার জন্য দেব, যাতে ম্যাগিটা একটু ঝরঝরে টাইপের হয়ে যায়। ম্যাগি নামিয়ে নেওয়ার পরে এদিকে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 1টা পেঁয়াজ নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, সাথে একটু আদা কুচি, আর 1টা টমেটো কুচি। আপনারা এখানে ক্যাপসিকামও দিতে পারেন, গাজরও দিতে পারেন, কিন্তু আমার হাতে নেই তাই আমি ঘরোয়া উপকরণে মানে বাড়িতে যেটা আছে সেটা দিয়েই রান্না করছি। আর এখানে আমি 3টা ডিম নিয়েছি। আপনারা যদি বেশি ম্যাগি নেন তাহলে অবশ্যই 4টা ডিম দিবেন, অ্যাড করবেন। আর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু উপকরণে। আর এখন আমি আরও 2টো ম্যাগি মশলা এখানে অ্যাড করে দিয়ে দিলাম, আবারও মিশিয়ে নিলাম সব কিছু। মিশিয়ে নেওয়ার পরে যে ম্যাগিটাকে আমি সিদ্ধ করে রেখেছি সেই ম্যাগিটাকে এখানে অ্যাড করে দিয়ে দিলাম। সিদ্ধ ম্যাগি অ্যাড করে দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে ডিম আর টমেটো পেঁয়াজের যে মশলাটা আমি বানিয়ে নিলাম সেটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। আর এভাবে পিজা বানালে কিন্তু দুর্দান্ত লাগে খেতে, আর বাচ্চারা খুব আনন্দের সহিত খেয়ে নেয়। ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেল ডিমের সাথে ম্যাগিটাকে। আর মিশিয়ে নেওয়ার পরে এদিকে একটা আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে এখন সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিয়ে দিব। তেলটাকে দেওয়ার পরে তেলটাকে আমি তাওয়াটার মধ্যে চারদিকে ছড়িয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লো হিটে থাকবে। আর এখন তেলটা ফুটে উঠেছে, এখন যে ম্যাগি আর ডিমটাকে আমি রেখেছি সেটাকে আমি অ্যাড করে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। সম্পূর্ণ ম্যাগিটাকে দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে আমি একটু চারদিকে ছড়িয়ে দেব। আমি পিজার শেপ করে নেব এটাকে, আর একটু চেপে চেপে দিতে হবে, আর ম্যাগিগুলো যাতে একবারে সমানভাবে তাওয়াটার মধ্যে বসে যায়। একেবারেই কম উপকরণে আর একেবারেই অল্প সময়ের মধ্যেই এই ম্যাগি পিজাটা তৈরি করা যায়, আর এতে বাচ্চারাও খুব খুশি আনন্দের সহিত খেতে পারে। সব দিকে খুব সুন্দর করে চেপে চেপে একটু দিচ্ছি, আর যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। আর আপনাদের কাছে যদি ক্যাপসিকাম, গাজর আর চিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু পিজার উপরে ছড়িয়ে দিবেন, খেতে আরও দুর্দান্ত লাগে। তো যেহেতু আমি ঘরোয়া উপকরণে বানাচ্ছি, যা হাতে কাছে ছিল সেটা দিয়ে আমি তৈরি করে দিচ্ছি, আর এটা আপনারা টিফিন বক্সেও দিতে পারেন। কিন্তু তো ম্যাগিটাকে ভালো করে আমি চেপে চেপে দিয়ে নিলাম যাতে কোথাও ফাঁকা না থাকে। আর দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব, আর একেবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5-6 মিনিট আমি রেখে দিব
এভাবে দুপিটেই আমি খুব সুন্দর করে ভেজে নেব। হাই হিটে দিলে ম্যাগি পিজাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, এর জন্য একেবারে লো ফ্লেমে এটাকে পাক করে নিতে হবে। আর এক পিট হয়ে গেলে আরেক পিট আমি উল্টিয়ে নিব। ঢাকনাটাকে আমি এখন তুলে নিলাম, আর তুলে নেওয়ার পরে চারদিকে একটু অল্প পরিমাণে তেল দিচ্ছি, যাতে তাওয়াটা থেকে ম্যাগিটা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে দেয়। তো তেলটা দিয়ে দেওয়া হয়ে গেল, আর এখন আমি ম্যাগিটাকে উল্টিয়ে দিব একটু। খুব সহজেই কিন্তু উঠে যাবে ম্যাগিটা, এই যে দেখুন। এক পিট আমার হয়ে গেছে, আর এক পিট আমি এখন উল্টিয়ে দিব। তো যেহেতু ম্যাগিটা পিজাটার সাইজটা অনেকটাই বড় হয়ে গেছে, তো একটা থালার সাহায্যে আমি এটাকে উল্টিয়ে দিব। এখন আবারও তাওয়াটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে চারদিকে ছড়িয়ে দিলাম। আর এখন পিজাটাকে আমি আবারও অপর পিঠটা হওয়ার জন্য তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিব 5-6 মিনিটের জন্য একেবারেই লো হিটে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে খুব কম সময়ের মধ্যে অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন এই ম্যাগি পিজা রেসিপিটা। তখন 5-6 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম, আর তুলে নেওয়ার পরে এই যে একেবারে রেডি হয়ে গেল ম্যাগি পিজা রেসিপি। খুব অল্প সময়ে আমার অল্প উপকরণে ম্যাগি পিজা রেডি হয়ে গেল। তো এখন এটাকে আমি এখন নামিয়ে নেব একটা থালার মধ্যে। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারে পারফেক্টভাবে ম্যাগি পিজা রেডি হয়ে গেল। তো এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এখানে একটা থালা নিয়েছি, থালাটার মধ্যে পিজাটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আপনাদের সামনে আমি কেটে দেখাচ্ছি ম্যাগি পিজাটা কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। এই যে দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের অবশ্যই বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমার রেসিপি সারার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই যে একটা পিস আমি কেটে নিয়ে নিলাম, আর খুব গরম করছে তাই হাতে তোলা যাচ্ছে না। তো এখন একটা পিস আমার কাটা হয়ে গেল, আর এখন এটাকে আমি তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই যে দেখুন দারুণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। পিস করে এখন ম্যাগি পিজাটাকে কেটে নিব, আর এটাকে আপনারা সার্ভ করতে পারেন টমেটো সসের সঙ্গে, সাথে চাটনির সঙ্গে, দারুণ লাগে খেতে। তো সবগুলো কেটে নিয়ে নিলাম। তো ঘরোয়া উপকরণে আর একেবারে কম সময়ের মধ্যে আমার এই আজকে ম্যাগি পিজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।